হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখানেই আছেন আল্লাহর অশেষ মেহেরবানীতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে সকাল থেকে আরেকটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আর মেহেরিমা রুটিন মোটামুটি শেয়ার করার চেষ্টা করেছি আজকের ব্লগে সকালবেলায় মেহেরিমাকে ওটস দিচ্ছি সাথে একটা ছোট সাইজের কলা দিচ্ছি তবে কলাটা হাত দিয়ে আমি একটু চটকে চুলাতে থাকা অবস্থায় ওটসের ভিতর দিয়ে দিয়েছি যাতে কলাটা ভালো করে মেল্ট হয়ে যায় কারণ মেহেরিমা কলাটা একেবারেই খেতে চায় না ওকে কলা খাওয়ানো খুবই মিশ মুশকিল আসলে ছোট বাচ্চাদের হেলদি খাবার বা ওদের যে খাবারগুলো এগুলো কোনোটাই ওরা খেতে চায় না ওরা যা খেতে চায় সেটা তো দেওয়া যায় না কারণ ওরা পছন্দ করে চিপস চকলেট তো ওদেরকে খাওয়ানো আসলেই অনেক কঠিন ব্যাপার অনেক কাপুরা হয়তো ভাবেন যে মেয়েরিমা তো মোটামুটি সুন্দর খাচ্ছে আসলে বাচ্চাদেরকে খাওয়ানো কতটা কঠিন কাজ সেটা যেসব বাপুদের ছোট ছোট বাচ্চা আছেন তারা নিশ্চয়ই জানেন মেয়েরিমাও কিন্তু তেমনই তবে চেষ্টা করি তো ওকে আজকে ওরসের সাথে কলা দিয়ে আর দুধ দিয়ে দিয়েছি আর মেধা দিকে একটা রুটি বানিয়েছে অ্যাঙ্গেল একটা রুটি প্রতিদিন সকালবেলা ও বায়না করে রুটি বানানোর জন্য তো একটা রুটি বানায় আবার তেল দিয়ে সেটাকে ভাজে আমি অবশ্য সাথে থাকি ও আমাকে সাথে নিয়ে কাজটি করে কিন্তু নিজে পুরো কাজটি করতে চায় মাকে দাও বাবা বেবি সিস্টার বেবি সিস্টার কে এন্ড তাই আচ্ছা ঠিক আছে এতজনে খাবে এক রুটি হ্যাঁ এতেতে অনেক কি বড় বড় আচ্ছা চলো লেটস গো দাদিকে খাও একটু তো রুটি বানিয়েছে আর এরপর ওর রেডি হয়ে নিচ্ছে সকালবেলায় মেধাকে কিছুদিন আগেও সকালবেলা রেডি হওয়ার জন্য বেশ মানে ঝামেলা পোহাতে হতো ব্রাশ করো মুখ ধো এটা নিয়ে তো ইদানিং এই কাজটা সে উইলিংলি করে আলহামদুলিল্লাহ কারণ বাচ্চারা অনেক বড় হয়ে গেলেও কিন্তু ব্রাশ করতে চায় না মুখ ধুতে চায় না তো এই কাজটা সে ইদানিং নিজেই নিজের ইচ্ছাই করে আবার পুরো ড্রেসটা চেঞ্জ করে সকালবেলায় দিনের মধ্যে কয়েকবার তার চেঞ্জ করা হয়ে যায় মানে নিজের যে টেক কেয়ারটা আলহামদুলিল্লাহ এটা আস্তে আস্তে বুঝতে পারছে এখন দাও আপনি কি দাও

আর মেহেরিমাকে সকালবেলায় বেশিরভাগ সময় ওর বাবা খাইয়ে নাই কারণ সকালবেলায় অনেক ঝামেলা থাকে সকালে নাস্তা রেডি করা খাওয়া তারপর দুপুরের জন্য প্রিপারেশান তো সকালের নাস্তার মধ্যেই কিন্তু আবার দুপুরের প্রিপারেশানটাও টুকটাক করে নিতে হয় মানে কাজগুলো এগিয়ে রাখতে হয় যেন নাস্তা করার পরপরই রান্নাটা বসিয়ে দিতে পারি তো আজকে রান্না করছি হাঁসের মাংস আর সেই সাথে রান্না করবো মুড়িঘণ্ট মাছের মাথা ছিল কয়েকটা রুই মাছে তো সেগুলো দিয়ে মুড়িঘণ্টটা করব। আর হাঁসের মাছে একটু মশলা বেশি দিতে হয় তো ওইভাবেই দিয়ে দিচ্ছি আদা রসুন গরম মশলা সব কিছু দিয়ে আর কি মাংসের যে মশলাগুলো সেগুলো দিয়ে দিচ্ছি আর এক্সট্রা এক্সট্রা দিব নারকেলের দুধ এটা কেউ চাইলে কিন্তু স্কিপও করা যায় তবে নারকেলের দুধটা দিলে হাঁসের যে একটা স্মেল থাকে ওটা ওটা অনেকটাই দূর হয়ে যায় এবং খেতেও বেশ ভালো লাগে আর হাঁস কাটাকাটি সব কিছুই আম্মা রেডি করে দিয়েছেন মোটামুটি আর হাঁসের যা যা কাজকর্ম থাকে হাঁসের পেছনে কিন্তু অনেকটা টাইম দিতে হয় যদিও বাজার থেকে অনেকটা ক্লিন করে নিয়ে আসছিলো আর শীতের সময় হাঁসটা খাওয়ার উপযুক্ত সময় তো হাঁস রান্না করছি আর মুড়িকণ্ঠ করব তবে হাঁসটা রান্নার জন্য কিন্তু আমি প্রথমে কোনোই পানি অ্যাড করিনি হাঁসের হাঁস থেকে যে পানিটা বের হয়েছে এটা দিয়ে কষিয়ে নিয়েছি পরে পানি অ্যাড করেছি আর এদিকে মুড়িকণ্ঠ করার জন্য মুগের যে ডাল ওইটা আমি ভেজে নিচ্ছি ডালটা যখন সুন্দর একটু ফ্লেভার আসবে তখন আমি ডালটা নামিয়ে ফেলবো মুগের ডাল দিয়ে মুড়িঘণ্টটা অনেকেই খেতে পছন্দ করেন আমার কাছেও বেশ ভালো লাগে মেধার বাবা তো বেশ পছন্দ করে তো এই জন্য রান্না করছি আজকে আর মুগের ডালের ভিতর মানে গরম মুগ ডালের ভিতর যদি পানি দেওয়া হয় তাহলে কিন্তু ডালটা দ্রুত সেদ্ধ হয়

নর্মালি সব সময় আমি গোসলটা করিয়ে দেই কিন্তু আজকে ওর বাবা গোসলটা করিয়ে দিয়েছে ওর বাবা যখন বাসায় থাকে তো তখন ওর বাবাই গোসলটা করিয়ে দেয় কারণ সে বুঝতে পারে যে সে যদি গোসলটা করিয়ে দেয় তাহলে আমার কাজটা অনেকটা এগিয়ে যাবে বাচ্চাদের গোসল করানো কিন্তু অনেকটা সময় চলে যায় আর এই শীতের সময় বিশেষ করে তোর বাবাই যে রেডি করিয়ে দিচ্ছে আর মেরি মাকে এখন ড্রেস পরানো ড্রেস চেঞ্জ করা এটা আসলে অনেক কঠিন কাজ সে কোনোভাবেই এই কাজগুলো সে করতে দেয় না অনেক আপুরা রিকোয়েস্ট করেন রেগুলার ভিডিও দেওয়ার জন্য তো সেসব আপুদের উদ্দেশ্যেই বলছি আপুরা মন খারাপ করবেন না মেহিমা একটু বড় হলে ইনশাল্লাহ আমি রেগুলার হতে পারবো তো মুরগির মাংসটা এদিকে রান্না শেষ সব শেষে আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম এরপর আমি মাছের মাছের মাথা দিয়ে যে মুড়ি ঘন্টটা এটা করে নেব তো আমি প্রথমে একটু পেঁয়াজ কুচি করে পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে নিয়ে তারপর বাকি মশলাগুলো দিয়েছি আর ঘন্টর মশলাটা কিন্তু মাংসের মশলার মতোই দেওয়া হয় তবে মশলাটা একটু কম দিয়েছি আর মুগ ডালটা অনেকক্ষণ ভিজিয়ে রাখলে যদি নেওয়ার ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু দ্রুত সেদ্ধ হয়ে যায় তা না হলে মুগ ডালটা কিন্তু একটু দেরি হয় সেদ্ধ হতে তো মশলা ভালো করে কষিয়ে নিয়ে এরপর মাছের যে মাথাগুলো ছিল ওগুলো আমি মশলার সঙ্গে কষিয়ে তারপর উঠিয়ে রেখে দেব এরপর মুগ ডালগুলো দিয়ে দেব এভাবেই আমি রান্নাটা করি আর মুড়ি ঘণ্টতে সবসময়ে একটু ঘি দেওয়ার চেষ্টা করি মশলা কষানোর সময় ঘিটা দিলে কিন্তু বেশ ভালো হয় তবে ঘিটা একটু আমি কম ব্যবহার করেছি কারণ বাচ্চারা খাবে ওরা আবার ঘিটা বেশি সহ্য করতে পারবে না তারপর আব্বাও খাবে তো এই জন্য ঘিটা আমি একটু কম দিয়েছি লাস্টে ঘিটা দিয়েছি আমি তো ডালগুলো ভালো করে মশলার সাথে কষিয়ে তারপর গরম পানি দিয়েছি আর মুড়ি ঘন্টতে গরম পানিটা দিলে দ্রুত সেদ্ধ হয়ে যায় ডাল মুগ ডাল অথবা যে বুটের ডাল আছে এগুলোতে গরম পানি আমি সময় ব্যবহার করি তাহলে ডালটা দ্রুত সেদ্ধ হয়ে যায় তো সবশেষের দিকে আমি ধনে পাতা কুচি দিয়েছি ঘি আর বেরেস্তা তো দিতেই হবে বেরেস্তাটা আমি নামিয়ে নেওয়ার পরেই দিয়েছি তো এইগুলো দিয়ে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর আব্বা যেহেতু আছেন এবং শরীরটাও খুব একটা ভালো যায় না আব্বার কখনো সুস্থ থাকেন আবার কখনো হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তো এর জন্য মোটামুটি সবাই ছেলেমেয়েরা আশেপাশে যারা আছেন বিকালের দিকে বা সন্ধ্যার দিকে সবাই আসে আর বিকালের দিকে মেরিমাকে নিয়ে একটু চাঁদে গিয়েছিলাম তো সন্ধ্যার পর আপারা দুই বোন আর কি মেঝো আপা বড় আপা দুজনই আসছেন ভাইয়ারা আসছেন তো মুড়ি মাখা হন হচ্ছে আম্মা খাচ্ছেন মুড়ি চানাচুর দিয়ে মুড়ি মাখা আসলে সময় খাওয়া হয় না তো দিন পর আর কি সবাই মিলে একসাথে খেলাম আর দুপুরে যা রান্না করা হয়েছিল তো ওগুলো তো আমরা দুপুরে খেয়েছি অল্প ছিল এই জন্য পরে আবার ভাইয়ারা যখন আসছে তো আপারা আসছে সবার জন্য আলু ভর্তা করলাম আর ভর্তাটা একটু কম খাওয়া হয় সব সময় খাওয়া হয় না ভর্তা মাঝে মাঝে খেতে বেশ ভালো লাগে বেগুন ছিল বেগুন ভাজি করলাম আর চিংড়ি মাছ চিংড়ি মাছটা চিংড়ি মাছের বড় যে সাইজগুলো আছে ওগুলো ছিল তো ওগুলো আপা মেজো আপা রান্না করেছে খুব মজা হয়েছিল তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম আর কি আমি এবার মরিচ ভর্তাটা করেছি তো আজকে আমার ভিডিওটা আর বেশি বড় করব না এখানে শেষ করব। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে কিন্তু একটা লাইক দিয়ে দিবেন আর যদি খুব বেশি ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা ফেসবুক থেকে দেখছেন চাইলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন তাহলে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশান আকারে চলে যাবে তো রাতে খাওয়া দাওয়া মোটামুটি এগুলো দিয়েই হলো আর সাথে ডাল ছিল সবাই মিলে একসাথে খেলাম আলহামদুলিল্লাহ তো আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোন ভিডিও নিয়ে হাজির হব অন্য কোনো দিন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম